বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি স্বায়ত্তশাসিত সেবাধর্মী বাণিজ্যিক প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপরে যে বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের আমরা মর্যাদা দিতে চাই। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, সংক্ষেপে বিআইডব্লিউটিসি, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া একটি সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের 600 কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ইমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। And I am not going to sell my freedom to anybody, whoever might be. বর্তমানে বিআইডব্লিউটিসি ফেরি সার্ভিস, যাত্রীবাহী সার্ভিস, কার্গো সার্ভিস পরিচালনা করে আসছে। এছাড়া ওভারলোডেড ভেহিকেল নিয়ন্ত্রণ ও ফেরি সার্ভিসকে নিরাপদ করার জন্য পাটুরিয়া, শিমুলিয়া ও চাঁদপুর ওয়েব্রিজ স্থাপন করা হয়েছে। ফলে আমাদের ফেরি সার্ভিস এবং রাস্তাঘাট ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে। ওভারলোডেড যানবাহন ফেরিঘাটে দুর্ঘটনার শিকার হয়ে যাতে ফেরি সার্ভিস বন্ধ না হয়ে যায়, সেজন্য 6 ঘাটে 6টি রেকার স্থাপন করা হয়েছে। বিআইডব্লিউটিসির জলযানের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে 35টি জলযানে ভেসেল ট্র্যাকিং সিস্টেম স্থাপন করা হয়েছে। ফলে কোনো সমস্যা চিহ্নিত হলে কন্ট্রোল অফিস থেকে উপযুক্ত নির্দেশনা প্রদানের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। বিআইডব্লিউটিসি ইতোমধ্যে ই টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে, ফলে যাত্রীরা যার যার অবস্থান থেকে টিকিট সংগ্রহ করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী, নৌপথে উন্নত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নের জন্য 1300 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছেন। এই প্রকল্পে থাকবে 13টি জলযান ও 8টি সহায়ক জলযান। ঢাকা বেষ্টিত নদীপথকে পরিবেশ বান্ধব ও পর্যটক বান্ধব করার জন্য বিআইডব্লিউটিসি উদ্যোগ নিয়েছে। এই নৌপথে দ্রুতগতি সম্পন্ন আধুনিক ওয়াটার বাস চলাচলের ব্যবস্থা করা হবে। বিআইডব্লিউটিসির 3টি সমুদ্র উপকূলীয় জাহাজ রয়েছে, MV 12 আউলিয়া, MV মতিন এবং MV মনিরুল। এছাড়াও দ্বীপ থেকে দ্বীপে যাতায়াতের জন্য রয়েছে সি ট্রাক। এছাড়াও বিআইডব্লিউটিসির রয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী স্টিমার যেমন গাজী, অস্ট্রিস, মাসুদ ও লেপসা। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অত্যাধুনিক 2টি জাহাজ নির্মাণের পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী MV বাঙ্গালী এবং MV মধুমতি নির্মাণ করা হয়েছে। ভারতের সাথে নৌ প্রোটোকল চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশ নৌপথে যাত্রী পরিবহন শুরু হয়েছে বিআইডব্লিউটিসির MV মধুমতির মাধ্যমে। একটা বিশাল ব্যাপার যে আমাদের তো আসলে নদীমাতৃক বাংলাদেশ, নদী দিয়ে আসলে আমাদের এরকমভাবে যাওয়ার জায়গা খুব কম। তো এই যে একটা এক দেশ থেকে আরেক দেশে নদীপথে যাওয়ার, এটা চিন্তা করেই মনে হচ্ছে যে খুব একটা আনন্দের ব্যাপার হবে আর কি। আমরা দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগের জন্য যে সকল লঞ্চ আমরা ব্যবহার করি অথবা যে সকল জাহাজগুলি আমাদের রয়েছে, সেগুলি আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে সেই আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে এবং তাদের নির্দেশনা অনুযায়ী আমরা এগুলো নির্মাণ করে থাকি এবং সেগুলো মেনটেন করে থাকি। ফলে আমরা মনে করি আমাদের জাহাজগুলি যে কোনো জাহাজের তুলনায় অত্যধিক নিরাপদ এবং ঝুঁকিবিহীন, যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে আমরা সক্ষম। এবং আমরা আমাদের লক্ষ্য থাকে সবসময় যাত্রী সেবা এবং জনগণের যানমালের নিশ্চয়তা প্রদান।